ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে যারা ঘোষণা দিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত পারেন আপনারা পারেন সবাই পারেন একটু পড়েন না একটা বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত আল্লাহকে বলেন আল্লাহ আমরা আপনার প্রতি ঈমান এনেছি আল্লাহ আপনি আমাদের ঈমানকে কবুল করুন আমরা সবাই বলি আমিন এরপর আমরা একটা বাক্য উচ্চারণ করব যে বাক্যটি উচ্চারণ করলে কোন 70 বছর 80 বছর 100 বছরেরও মুশরিক সেই বাক্যটা উচ্চারণ করার সাথে সাথে তার 100 বছরের গুনাহ মাফ হয়ে যায় সেই বাক্যটাকে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমায়ে বলেন একটা আওয়াজ করেন কালেমায়ে তাইয়্যেবা আমরা এই কালেমা দিয়ে ঈমান আনি কালেমায়ে তাইয়্যেবা এই কালেমায়ে তাইয়্যেবা কোন একজন কাফের কোন একজন মুশরিক কোন একজন অগ্নিপূজক কোন একজন সীমা লঙ্ঘনকারী 100 বছর সীমা লঙ্ঘন করেছে এখন তার মনের মধ্যে বুঝ আসছে আমি তো এতদিন ভুলের উপর ছিলাম আর ভুল করব না আমি ঈমান আনতে চাই পড়ে ফেলল মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার অতীত জিন্দেগি যত বছরই হোক না কেন তার সব গুনাহ মাফ সুবহানাল্লাহ বলবেন না আসুন আমরা আরেকটা বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মধ্যে আফজালু জিকরি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুগণ আজকে জিকিরের নামও প্রহসন চলে তুমি আমার সঙ্গের সাথী অন্ধকার কবরের বাতি কবরে হাসরে তোহরায়ো আমায় বাবা গো কবরে হাসরে তোহরায়ো আমায় সবগুলো একই স্টাইল হাত এইভাবে আর একজনে গীত গাইতে থাকে আর দেখে আছে না নাই এগুলো কি জিকির না জিকিরের নামে প্রহসন আমার বন্ধুগণ জিকিরের নামে ভণ্ডামি করার কোনো সুযোগ নাই আবার কেউ কেউ জিকির করে লাব্দি ফালদি করো জিকির যেমনে বাবা খুশি হয় এমন ভাবে লাফাল মাইরা জিকির করো যাতে বাবা খুশি হয় আমাদের জিকির চলবে কার জন্য আমার বন্ধুগণ লাব্দি ফালদি করো জিকির যেমনে বাবা খুশি হয় আজ থেকে কয়েক বছর আগে কক্সবাজারে যাচ্ছিলাম মাহফিলে পথের মধ্যে আমাকে আমার রাহবার বলল হুজুর আজকে সারপ্রাইজ আমি বললাম সারপ্রাইজ আবার কি কয় হুজুর বললে তো সারপ্রাইজ হবে না আসেন ড্রাইভার সাহেব দায়ে ডানে যান বাঁয়ে যান সোজা যান কিছু দূর যাওয়ার পর বলছে ব্রেক করেন হুজুর আর সামনে যাওয়া যাবে না এবার গাড়িটা থাকুক আপনি একটু আমার সাথে চলেন গিয়ে দেখতে পেলাম একটা সুন্দর প্যান্ডেল প্যান্ডেলের মধ্যে রয়েছে হারমোনিয়াম ঢোল তবলা আর গিটার আর সেখানে বলা হচ্ছে লাব্দি ফালদি করো জিকির যেমনে বাবা খুশি হয় এক লম্বা লম্বা সুর এত লম্বা এরপর সুর একবার সামনে ফালায় একবার পিছনে ফালায় আর হুক মাওলা হুক হুক মাওলা হুক এটা কি জিকির এটা কি জিকির আমি বললাম যে মিয়া সারপ্রাইজ এটা কি দেখাতে আনছেন আপনি আমাকে নাম বলে ফেললে আপনি সব চিনে ফেলবেন নাম বলার দরকার নাই বেজাল লাগানো দরকার নাই বুঝে নিয়ে নিশারা ইঙ্গিতে এই এই ধরনের কার্যক্রমে কোনো ইমানদার যেতে পারে না ঠিক না ভাই ঠিক আচ্ছা সেখান থেকে আমাকে বের করে নিয়ে গেল আরেক প্যান্ডেলে ওই প্যান্ডেল ঠিক চতুর্দিক দিয়ে দরপর্দা লাগানো প্যান্ডেলের কাছে যাওয়ার পর আমার ভূমির উদ্বেগ শুরু হলো এখানে কি কহুজুর একটু ঢুকেন না দেখি যে এক একটা চেহারা তেল তেলে লম্বা লম্বা চুল কারো দাড়ির মধ্যে ঝট কারো চুলের মধ্যে ঝট মনে হয় যেন এক বছরও গোসল করে নাই
কেউ হাত চুলকাইতেছে আর কেউ এরকম করতেছে। একজনকে ডাকলাম, ভাজান এটা কি করতেছেন? ক বাবা তুই খণ্ডেতে আইস? আমি বলছি আমি আসছি ঢাকা থেকে। তো ভাজান আপনি যে এটা করতেন এটা কি? তোমার কি কোনো মারেফতের এলেম নাই? আমি বললাম যে শরীয়ত তরিকত হাকিকত মারেফত চারোটার এলেম আছে। কয় তো তুমি জানো না এগুলো? তা আমি বললাম যে আপনি তো আমার মুরব্বী, বয়সে আপনার কাছ থেকে শিখতে চাচ্ছি। বাবা শুনো, এটা টানলে ডাইরেক্ট আল্লাহকে দেখা যায়। তো আমি বললাম যে এটার নাম কি? এটার নাম হচ্ছে গাঁজা। আয় খাজা টানো গাঁজা আমার বন্ধুগণ। তো বললাম যে বাজান এটা কি কোনো কিতাবে আছে নাকি? আমাদের মারেফাতের কিতাবে আছে। তো কি আছে? গাইন জবর গা, জিম জবর যা, খা জবর খা, গাঁজা খা। আমি কই মাশাআল্লাহ, মনে মনে কই কি মাশাআল্লাহ। যদি জোরে কিছু বলতে যেত তা আদল রুয়া সাইজ করিয়া নেব। তা আমি মনে মনে ভাবলাম যে যদি তোমাদের মারেফাতের কিতাবের মধ্যে গাইন জবর গা, জিম জবর যা, খা জবর খা, গাঁজা খা থাকতে পারে, তাহলে এটাও থাকতে পারে গাইন পেশ গু খা জবর খা গুখা। কথা কোন ঠিক না বেঠে? গাঁজা খাওয়া যেরকম হারাম, ঘু খাওয়া ঠিক একই রকম হারাম। তো তোমরা যেহেতু গাঁজা টানতে পারো একটু ঘুও খাও। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলি আবে জিকির করে হোক মাওলা হোক। আমার বন্ধুগণ লাব্দি ফালদি করো জিকির যেমনি খোদা রাজি হয়, এটা চলবে না। এটা কি চলবে? এমন ভাবে জিকির করো যেমনি আল্লাহ খুশি হয়, আর সেই জিকির হবে আফজালু জিকরে জিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ ইন্নামাল মুমিনুন তারাই হচ্ছে প্রকৃত মুমিন যারা তিনটার সমন্বয় করেছে। এক নম্বর একরার বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ, মৌখিক স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কয়টা স্টেজ গেল? দুইটা। একরার বিল লিসান মৌখিক স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর তাসদিক বিল জিনান অন্তর দিয়ে বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ। আমল বিল আরকান, মুখে যা স্বীকৃতি দিলাম অন্তর দিয়ে যা বিশ্বাস করলাম, প্র্যাকটিক্যাল ফিল্ডে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানো। আমল বিল আরকান এই তিনটার সমন্বয় যার মধ্যে আছে সেই হচ্ছে প্রকৃত মুমিন। কথা কোন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মুসলমানের মধ্যে এমন অনেক আছে, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয়? কোনো বিরক্ত লাগে, কষ্ট হয়? আমার বন্ধুগণ মুসলমানদের মধ্যে এমনও অনেক আছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, হাতের মধ্যে তাসবিহ নেন, এরকম আছে না? উমরাও করেন, হজও করেন, আবার যখন দুর্গা পূজা আসে তখন এই কথাও বলেন মা দুর্গা হাতিতে চড়ে এসেছে এই জন্য বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে। তাহলে এরা মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা অন্তর দিয়ে বিশ্বাস করে নাই কি ঠিক না বে ঠিক? আবার বলছে ধর্ম যার যার উৎসব সবার। আমার বন্ধুগণ ধর্ম যার যার উৎসব সবার যদি হয়ে থাকে, এই কথা বলে যদি মুসলমানের ছেলে মেয়েদেরকে আপনি পূজা মণ্ডপে নিতে পারেন, তাহলে কোরবানি ঈদের সময় ঘোষণা দিয়ে দেন ধর্ম যার যার উৎসব সবার। এবার বাসুদেব আর চন্দন কুমারকে ডাকেন, ও দোস্ত আমরা তো তোমাদের দুর্গা পূজায় গিয়েছিলাম, এখন আমাদের মুসলমানদের কোরবানি তোমাদের দুর্গা পূজায় গিয়ে তোমাদের পূজার প্রসাদ খেয়েছিল, আসো এবার আমাদের কোরবানি গরু জবাই হবে, সেই গরুর গোস্ত দিয়ে আজকে গোস্ত রুটি খাও। সেই চন্দন কুমার এবং বাসুদেব চক্রবর্তী স্পষ্ট কণ্ঠে বলে দিবে দুর্গা দুর্গা রক্ষা করো মহাদুর্গা। কথা কোন ঠিক না ঠিক? ওই বেটা তোমরা আমাদের গো মাতাকে হত্যা করবা, তোমাদের এখানে আমরা যাই কি করে? আমার ভাইয়েরা, ঠিক আমি যখন স্কুলে পড়াশোনা করি আমার দুই দোস্তকে এরকম বললাম, দোস্ত আমাদের কোরবানি ঈদে তোমার নিমন্ত্রণ আসবে, গরুর গোস্ত দিয়ে খাবে। কতরা বড় জালেম! বললাম যে কেমনে কতরা আমগো মারে হত্যা করস। তো আমি বললাম তোমার পায়ের মধ্যে এগুলো কি? জুতা? এগুলো কিসের জুতা?
চামড়ার জুতা। কিসের চামড়া? গরুর চামড়ার জুতা। তা আমি বললাম আমরা তো মারে হত্যা করে মার গুস্ত খাই, আর তোমরা তো সে হত্যা করা মায়ের চামড়া দিয়ে জুতা বানায় পায়ের মধ্যে লাগায় রাখো। আচ্ছা দোস্ত, গরু তোমাদের মা হলো কি করে? আমরা সেটা দুধ খাই। আচ্ছা তো গরুর দুধ খাও, তোমরা ছাগলের দুধ খাও নাকি? খাই। ছাগলের গোস্ত খাও নাকি? খাই। এটা আমরা খাই, এটা আমাদের বিধানের মধ্যে, আমাদের বেদের মধ্যে, আমাদের গীতার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। আচ্ছা বেশ ভালো কথা, তো গরুকে যদি তোমরা মায়ের মর্যাদা দাও, অন্তত ছাগলের তোমরা মাসির মর্যাদা, খালার মর্যাদাটা দাও না। ধর্ম যার যার উৎসব তার তার, কি ঠিক না বেঠে? যেই সমস্ত ব্যক্তিরা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ল আর ঘোষণা দিল মা দুর্গা হাতিতে চড়ে এসেছে এই জন্য বাম্পার ফলন হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার, তারা শুধুমাত্র মৌখিক স্বীকৃতি দিল লা ইলাহা ইল্লাল্লাহ, তারা অন্তর দিয়ে বিশ্বাস করলো না, তাদের মায়া, তাদের প্রীতি, তাদের প্রেম রয়ে গেল দুর্গার প্রতি এবং লক্ষ্মীর প্রতি, কালীর প্রতি, কথা বলেন ঠিক না বেটি? তাহলে এবার আমরা আরো এক স্টেজ এগিয়ে যেতে হবে। স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকৃতি দেওয়ার সাথে সাথে এবার অন্তর দিয়ে বিশ্বাস করে নিচ্ছি আল্লাহ আপনি এক, আল্লাহ কয়জন, আল্লাহ একজন, আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরশাদ করেন, ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, একটু বলেন না কাকে অস্বীকার করলো? তাগুতকে অস্বীকার করলো। তাগুতের একেবারে সহজ পরিচয় হলো শয়তানি শক্তি, শয়তানি শক্তিকে অস্বীকার করলো। ফামান ইয়াকফুর বিত্বাগুত, দ্বিতীয় নাম্বারে গিয়ে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো। ঠিক এটার সাথে সাথে আমাদের কালেমা তৈয়বাটাকেও আল্লাহ সেভাবে মিল করে দিয়েছেন, লা ইলাহা দিয়ে সমস্ত তাগুতকে অস্বীকার করা হলো, ইল্লাল্লাহ দিয়ে একজন প্রভুর প্রতি, একজন রবের প্রতি বিশ্বাস আনা হলো, আর তিনি হচ্ছেন একমাত্র প্রভু, একমাত্র রব কে? আল্লাহ। সবাই বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। আপনাদের এইদিকে গাই হালেনি, গাই চিনেন নি? জিজ্ঞা দুধ দেয় কেন? আচ্ছা গাইয়েরে, গাইয়েরে বা কেউ বলে গাই, গাইও কিন্তু শুদ্ধ বাংলা, গাভীও শুদ্ধ বাংলা। কেউ যদি ধরেন একটা দেওয়ান গাই যেটা দুধ দেয়, এই গাভীটা পালে, তার সাথে অন্যান্য গরু থাকলেও যেটা দুধ দেয় স্পেশালি, তাকে একটু আলাদা করে একটু বাড়তিখানা দেয় নিও, রাব, খল্লি, খল্লি কয়নি, খল্লি, খল্লি না, রাব, খল্লি, চিটাগুড়, ভুসি, তারপরে ধানের কুড়া, এগুলো দিয়ে বাতের হ্যান, কেন বাতের হ্যান নি না বাতের মা? হ্যাঁ বাতের মা আর কয়, হ্যান কয় না? আচ্ছা হ্যাঁ বাতের হ্যান, এত্তরে বালতির মধ্যে মাই, এরপরে গাইগারে আস্তে করি গোপনে আনি দি, খা 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 খা, বালা করি খা। হুজুর আপনি এবার কোন দিকে যাইতেন? খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। গাভীটাকে আপনি বালতিতে করে ভাতের মার খাওয়ালেন, ভুসি খাওয়ালেন, রাব খাওয়ালেন, খৈল খাওয়ালেন, গাভীটা মজা করে খেলো, এখন বালতি ক্লিয়ার, কমপ্লিট, খালি হয়ে গেল। এখন আপনি সেই বালতিটাতে দুধ দোয়াইবেন। এখন প্রশ্ন, বালতিটা কি আপনি ধুইবেন না ধোয়া ছাড়াই দুধ নেবেন? কথা কন, পিছনে যারা আছেন বুঝেন না বোধ হয়, বালতি কি ধুইবেন? ধুইবেন। কেন ধুইবেন? দুধ নেবেন। ধোয়া ছাড়া 60 টাকা বর্তমান দুধের কেজি, আপনি যদি ধোয়া ছাড়া একেবারে পালা গাভীর দুধ আপনি বাজারে নিয়ে যান আর ভুসি ভাসতে থাকে, কেউ 10 টাকা দিয়ে দুধটা কিনবে? কিনবে না, কারণ দুধ দেখতে ধবধবে সাদা, এর মধ্যে কালো ভুসি ভাসে, মিয়া তুমি কি লইয়া আসে, এগুলো কি ভুসি না মাসি হরি মরি রয়েছে, মিয়া তোমার দুধ দিতাম বলে আঙ্গর হাগলে হয়েছে নি, হর মিয়া প্রথম ছুড়িয়ে আসো, 10 টাকা তাক দূর কথা, মাগ না দিলেও নিত না, কথা কন? আচ্ছা আপনি বালতিটাকে ধুইলেন, বালতিটাকে পরিষ্কার করলেন, উদ্দেশ্য হলো বালতির মধ্যে আপনি দুধ নিবেন। আল্লাহ পাক কলমাটা এত সুন্দর করে শিখাই দিয়েছেন, এটা নবীজিও শিখান নাই, আল্লাহ শিখানো, কোরআনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিয়ে
আমরা আমাদের অন্তরটাকে ধুয়ে নিচ্ছে, নেই কোনো মাবুদ, নেই কোনো জীবনদাতা, নেই কোনো মৃত্যুদাতা, নেই কোনো সন্তানদাতা, নেই কোনো রিজিকদাতা, নেই কোনো বিধানদাতা, নেই নেই নেই। এটুকু বলে যদি থেমে থাকে তাহলে ঈমান থাকবে না। এইটুকু বলে সমস্ত তাগুত, সমস্ত শয়তানি শক্তিকে আমরা অস্বীকার করলাম। এরপর ইল্লাল্লাহ দিয়ে ঘোষণা দিয়ে দিলাম। হ্যাঁ, এতক্ষণ তো সকল উপাস্যকে অস্বীকার করলাম, একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।